আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক ভূগোলের ক্ষয়চক্র অধ্যায় থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্নের আলোচনা নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং প্রশ্নগুলি খাতায় অবশ্যই লিখে নাও তো চলো আলোচনা শুরু করি গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক হলেন হ্যাক স্বাভাবিক ক্ষয়চক্র ডেভিস অসম বিকাশ তত্ত্ব ক্রিকমে পাদ এলসি কিং নদীর ক্ষয় নিম্নক্ষয় সীমা সমুদ্রপৃষ্ঠ মৌরু ক্ষয়চক্রের সীমা হবে প্লায়া হ্রদ নিক পয়েন্ট বরাবর সৃষ্টি হয় জলপ্রপাত ক্ষয়চক্র ধারণার প্রবর্তক হলেন হাটন অর্থাৎ জেমস হাটন প্যান ফ্যান নামকরণ করেন লসন ভৃগুতের পশ্চাদ অপসারণ ধারণাটির প্রবর্তক এলসি কিং নদীগ্রাস ঘটে যৌবন পর্যায়ে শর্ট প্রশ্নে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ পাওয়ার জন্য আমার লেখা একটি বই তোমরা প্রি বুকিং করতে পারো বইটি খুব শীঘ্রই তোমাদের হাতে পোস্টালের মাধ্যমে তুলে দেওয়া হবে বইটি যদি প্রি বুকিং করতে চাও অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করো নাইন সিক্স ওয়ান ফোর জিরো জিরো ফাইভ ফোর সিক্স ফোর অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো স্বাভাবিক ক্ষয়চক্রের প্রভাব বিস্তারকারী শক্তি প্রধান শক্তি হল নদী কাস্ট ক্ষয়চক্রের প্রধান শক্তি হবে ভৌমজল গোলাকাল গোলাকার ইনসেলবার্জকে বলা হয় বোর্ন হার্ট প্যান ফ্যান নামকরণ করেন ক্রিকমে ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ এই কথাটি বলেছেন ডেভিস এই জন্য এই কথাটিকে বলা হয় ট্রায়ো অব ডেভিস অর্থাৎ ডেভিসের ত্রয়ী তো এই আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেলকে সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে রাখো আমার সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য